নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমাদের দুর্গাপূজা স্পেশাল মুড়ির মোয়া। আশা করি আজকের এই মুড়ির মোয়া বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো মুড়ির মোয়া বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট এক গামলা মুড়ি নিয়েছি, আর তার সাথে নিয়েছি এক বাটি আখের গুড়। এখন এই মুড়িগুলো আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সেই গুড়, আর গুড়ের বাটিটা ধুয়ে হাফ বাটির একটুখানি বেশি দিয়ে দিচ্ছি জল। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই গুড় জলের সঙ্গে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তাই বন্ধুরা, এই গুড়টা কেমন করে জাল দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব, আপনাদের চিন্তার কোনোই কারণ নেই। দেখুন, প্রায় 6 থেকে 7 মিনিট ধরে এই গুড় কিন্তু আমি খুব ভালো করে জাল দিচ্ছি। তাই বন্ধুরা, এই গুড় কিন্তু এখনও জাল হয়নি, আরও একটু জাল দিতে হবে। তো এখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি, এই গুড় জাল দেওয়ার উপরেই কিন্তু নির্ভর করে আপনাদের মোয়া হবে কি হবে না। গুড়টা যত ভালো করে জাল দেবেন মোয়া কিন্তু ততই ভালো হবে। তো আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই গুড়টা কিভাবে জাল দিতে হবে, সেটা আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এই গুড়টা কিন্তু আমি আরও 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এই গুড়টা যখন জাল হয়ে যাবে তখন কিন্তু গুড় দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন, ঠিক এরকম করে গুড়টা জাল দিতে হবে। তাই বন্ধুরা, আপনাদের আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে একটুখানি গুড় দিয়ে, যদি দেখেন এই জলের মধ্যে গুড়টা খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে, মানে দলা পাকিয়ে যাচ্ছে এরকম করলে, তখন কিন্তু বুঝতে হবে এই গুড়টা ঠিকঠাক জাল হয়েছে। দেখুন, জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুড়টা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এই গুড়টা ঠিকঠাক জাল হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই যে মুড়ি রেখেছি হাঁড়ির মধ্যে, সেই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এরকম করে মুড়ির সঙ্গে এই গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই বন্ধুরা, আমি আবারও বলছি, এই গুড় যদি কম জাল হয়ে যায় তাহলে কিন্তু এই মোয়াগুলো হবে না। আর একটু গরম গরম অবস্থায় কিন্তু এই মুড়ির সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মনে হচ্ছে গুড়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, গুড়ের সঙ্গে মুড়ি কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে এই মোয়াগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর মোয়া হয়ে গেল। আর এই একই রকম করে সবগুলো মোয়াই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো মোয়া বানিয়ে নিয়েছি। তো এইভাবে মোয়া বানিয়ে কিন্তু আপনারা অনায়াসে পুজোতে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই মোয়া বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।